ঈদ ও পহেলা বৈশাখ সামনে রেখে জমজমাট নরসিংদীর ঈদ বাজার, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো। রোজার শুরুতে আশানুরূপ বেচাকেনা না হওয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে অবশ্য শঙ্কিত ব্যবসায়ীরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। রমজানের শেষ ভাগে জমে উঠেছে নরসিংদীর ঈদ বাজার। ক্রেতাদের পদচারণায় মুখর শপিং মল থেকে ফুটপাত। ঈদ আর পহেলা বৈশাখের কেনাকাটায় মার্কেটগুলোয় গভীর রাত পর্যন্ত ভিড় করছে সব বয়সী মানুষ। এবছর সুতি কাপড়ের চাহিদা বেশি, বাহারি নামের বিদেশি পোশাকের ঝোঁক ক্রেতার। জামা কিনেছি আর জুতা কেনার জন্য আজকে এখানে আসছি, আর পরবর্তীতে কসমেটিক্স যা আছে মেয়েদের ইউজ করা সেই জিনিসগুলো কিনবো। সামনে পয়লা বৈশাখ, তো এই কারণে কেনাকাটার মূলত উদ্দেশ্য আর কি। দামটা মোটামুটি গত বছরের তুলনায় একটু বেশি মনে হচ্ছে। বড়দের কাপড়গুলো বেশি বেড়ে গেছে, বাচ্চাদেরগুলো মোটামুটি নাগালে আছে। ক্রেতারা বলছেন অন্য যে কোনো সময়ের তুলনায় এবছর তৈরি পোশাকের দাম কয়েক গুণ, তাই অনেকেরই মিলছে না স্বাদ আর সাধ্যের হিসাব। সব কিছুর দামই তো ঊর্ধ্বগতি, তো আমাদের যেই মানে বেতন স্কেল বা সব কিছুর মধ্য থেকে আমরা হচ্ছে নিজেরা কিছু সেভ করে কিনছি। সাধ্যের মতো চেষ্টা করলেও তো আমরা পাচ্ছি না, কেমন করে পারবো এত দাম সব কিছুরই। ঈদের মধ্যে যদি এত দাম দিয়ে সব কিছু কিনতে হয় তাহলে মানুষ অন্য কিছু কিভাবে করবে? উৎসব পার্বণে স্বর্ণ কেনার রীতি আছে এ জেলায়, অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রভাব আছে অলংকারের বাজারেও। মোটামুটি বিক্রি হইতেছে, ঈদের কেনাকাটা করতেছে, আর সামনে আশা করি আরো ভালো হবে। যত ঈদ আস্তে আস্তে আমাদের ইয়ার কাছে আসতেছে, কাস্টমার উপস্থিতি ভালোই হইতেছে। বড় বড় মার্কেট থেকে আমাদের কম পাওয়া হয়তো দামে, এই জন্য আমার কাছে সবাই আসে। স্বর্ণের ব্যবসা একদম বন্ধই, স্বর্ণ একদম কাটতি নাই। প্রতিদিন আমরা এমন দিন যায় যে আমরা 60-বারটাই করতে পারি না। অল্প সময়ের ব্যবধানে দুই উৎসবকে ঘিরে মন্দা কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ।